ফুড ব্লগার সম্পূর্ণ আপনাদের সবাইকে স্বাগত। তো আজকের মতো ইটিং চ্যালেঞ্জ ভিডিও নিয়ে হাজবেন্ড ওয়াইফ দুজনেই চলে এসেছি। তো আজকে চ্যালেঞ্জে থাম্বনেইলে দেখেইছেন আজকে কি নিয়েছি, বিরিয়ানি আর সাথে আছে মশলা এক কাটি। তো এটাই আজকে চ্যালেঞ্জ ভিডিও হবে, বিরিয়ানি মশলা এক কাটি, চিকেন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি আর সাথে আছে মশলা এক কাটি। তো তাহলে আমরা এটা নিয়ে আজকে চ্যালেঞ্জ করব। আর চ্যালেঞ্জে শেষে পানিশমেন্ট রয়েছে, বন্ধুরা পুরো ভিডিও দেখো। আর চ্যালেঞ্জটা আরম্ভ করার আগে বলে দিই, আমাদের আরো দুটো চ্যানেল রয়েছে, ফুড ফ্যামিলি এন্ড মোর, ফুড ফ্যামিলি ব্লগ। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা লিংক পেয়ে যাবেন, গিয়ে দেখে নেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আজকে এই চ্যানেলটা যারা নতুন হয়েছে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। তাহলে কাউন্টিং করছি, থ্রি টু ওয়ান স্টার্ট। পানিশমেন্ট দিতেই হবে, আমিও তাড়াতাড়ি করবো। তাদের না খেলে হয়ে যাবো।
গলাতে খালি নামাচ্ছি। আমি জিতে গেছি, আর একটুখানিকের জন্য আর একটু লেট হলে মাংস খেতে গিয়ে ব্যাস আমি হেরে যেতাম। আজকে তো একটা পানিশমেন্ট জবরদস্ত দেবো, কদিন ধরে আমাকে খালি দিয়ে আসছে পানিশমেন্ট, আমার খুব রাগ হচ্ছে। ঠিক আছে, এগুলো সরিয়ে পানিশমেন্ট নিয়ে ফিরছি। তো বন্ধুরা ফিরে এলাম, আজকে উইনার ও আমি, হেরে গেছি এখানে। পানিশমেন্ট তো কি নিয়ে এসেছে দেখাবে। এটা হচ্ছে পাঁচ ফোড়ন, দারুন পানি হলো, কিন্তু এটার সঙ্গে মেথি আছে খুব তেতো। তো বন্ধুরা আজকে পানিশমেন্ট দেখলেন দিলাম, খুব ভালো, খুব একটা পানিশমেন্ট নয়। তো এটার সঙ্গে মেথিটা ছিল বলে খুব খারাপ, মানে মেথিটা হচ্ছে খুব তেতো, বুঝলেন। তো আজকে পানিশমেন্ট কমপ্লিট। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, ভালো লাগলে একটা করে লাইক করে দেবেন, আর ভিডিওগুলোকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে নেবেন, তাহলে এরকমই নিত্য নতুন চ্যালেঞ্জ ভিডিও আপনাদের ফোনে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে আজকে এখানেই শেষ করছি, আবার দেখাবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন।